প্রশাসনিক নির্দেশ মেনে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণ করার পর উপভোক্তাদের ছবি তোলার কাজ চলছে। পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের শক্তিগড়ের একটি অনুষ্ঠান বাড়িতে ছবি তোলার কাজ হচ্ছে নাম নথিভুক্তকরণ করার পর। নবস্থা দুই গ্রাম পঞ্চায়েত এবং বরশুল এক গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত উপভোক্তারা নাম নথিভুক্তকরণ করেছেন স্বাস্থ্যসাথী প্রকল্পে, তাদের প্রশাসনিক নির্দেশ মেনে নথিপত্র খতিয়ে দেখে ছবি তোলার কাজ চলছে। দ্রুত প্রত্যেকের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পকে ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। পূর্ব বর্ধমান জেলা জুড়েও চলছে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্তকরণ করার পর উপভোক্তাদের হাতে নির্দিষ্ট নথি তুলে দেওয়ার। সদর দুই ব্লকের বরশুল এক গ্রাম পঞ্চায়েত এবং নবস্থা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধানরা উপস্থিত থেকে তুলে দিলেন উপভোক্তাদের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড। বরশুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান দিলীপ কুমার সাই, নবস্থা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড তুলে দিলেন। এবং নবস্থা টু দুটোকে সম্মিলিতভাবে 110 জনা ছবি আমাদের বরশুল ওয়ানের আছে 60 জন, নবস্থা টু এর আছে 50 জন।